ইউটিউবার মুস্তাফিজুর রহমান প্রকৃততে ইউটিউবার গুন্দা নে গুন্দা ইউটিউবার ওয়েলকাম গাইস, মানে আজি কথা পাতিম মুস্তাফিজুর রহমানের উপর। ইউটিউবার মুস্তাফিজুর রহমান প্রকৃততে ইউটিউবার গুন্দা নে গুন্দা ইউটিউবার মুস্তাফিজুর গুন্দা নে গুন্দা ইউটিউবার সকলো কথা পাতি আছো। তাত এটা কল রেকর্ডিং আছে আর সেই কল রেকর্ডিং প্রথমতে আপনার শুনাই লো। মানে কল রেকর্ডিংটোত কোৱা হৈছে যে মানে আটাকৈ চেনেল বেন কৰা হৈছে, বেন কৰা বুলি কোৱা হৈছে, কিন্তু মুস্তাফিজুর রহমানে কি কলে আসলে হেকি মোৰ ভয়স হবার নেকি, হ্যাঁ মোৰ ভয়স নহয় স্পষ্ট কৰিব বিচাৰিছো। নিউজত কোৱা হৈছে যে মুস্তাফিজুর রহমানৰ ডাইৰেক্ট নাম্বাৰটো দিয়া হৈছে আৰু সেই নাম্বাৰটো এতিয়া বৰ্তমান মই দেখাই আছো। 8876344768 নাম্বাৰৰ পৰা মেছেজ আহিছিল মুস্তাফিজুর রহমানৰ। আৰু এটা নিউজ লাইফের নাম্বারটো দিয়ার ধরে মানে মুস্তাফিজুর রহমানে কি কলা বন্ধুসকল, মোর নাম্বারও তেওঁলোকে যেটা মোর বারো ফোন নাম্বার আসলে ফোন নাম্বারটো তেওঁলোকে কি করেছে হাইলাইট করেছে, তেওঁলোকে হাইলাইট করেছে তেওঁলোকৰ নিউজ চ্যানেলৰ মাধ্যমেৰে। মই নাজানো যে নিউজ চ্যানেলে সেইটো সাহস কত পাল এজন ইন্ডিভিজুয়াল মানুহৰ উইদাউট বিং পারমিশন তেওঁলোকে নাম্বার কেনেকৈ পাবলিশ করব পারিলে। হে গাইস, মুস্তাফিজুর রহমানে ঠিকই কৈছে, কারণ ইমান ডাঙৰ সেলিব্রিটি এজনের নাম্বার ফাইল করব নালাগিছিল আৰু নাম্বার ফাইল করে দিলে। হে গাইস, ভিডিওটো এখিনিতে আছিল, যদি ভিডিওটো ভাল পালে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই দিবা আৰু কালি এটা আইফোনৰ নিউ ভিডিও আহি আছে, সকলোৱে চাব।